সপরিবারে ছুটির মেজাজে আসুন আরামবাগ হোটেল এন্ড রিসর্টসে। কটেজ, লাক্সারিয়াস রুমস, ব্যাংকোয়েটস, ওয়াটার পার্কস সমৃদ্ধ। আরামবাগ হোটেলস এন্ড রিসর্টস, আরামবাগ, হুগলিতে। কল 7407000126 ফর বুকিংস। আপনারা দেখছেন আরামবাগ নিউজ, সাবস্ক্রাইব করুন। আজ শনিবার, একদিকে বিশ্বকর্মা পূজা, অপরদিকে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন। আর এই উপলক্ষে আরামবাগ এলেন বিজেপির রাজ্য সম্পাদক তথা পুরসুরা বিধায়ক বিমান ঘোষ। এসে তিনি সোজা যান আরামবাগের বসন্তপুরে আশা বৃদ্ধাশ্রমে। সেখানে আবাসিকদের সাথে দেখা করেন, অনেকক্ষণ সময় কাটান। তার সাথে উপস্থিত হয়েছিলেন বর্ষীয়ান বিজেপি নেতা আরামবাগের অসিত কুণ্ডু, পৌরসভার কাউন্সিলর বিশ্বজিৎ ঘোষ, এছাড়াও বিজেপি নেতা উপাসক দে, দেবশিষ পাল সহ একাধিক ব্যক্তিত্ব। আজকের দিনটা আমাদের কাছে খুব ভালো দিন, শুভ দিন। ভারতবর্ষের প্রধানমন্ত্রী, বিশ্ববরেণ্য নেতা, আমাদের সবার অভিভাবক মাননীয় নরেন্দ্র মোদীজির জন্মদিবস। গোটা পৃথিবী জুড়ে, ভারতবর্ষ না, গোটা পৃথিবী জুড়ে আজকের দিনটা খুব আনন্দের সহিত আমরা ভারতীয়রা এবং ভারতীয় যারা নয় তারাও পালন করছে আজকের দিনটা। সঙ্গে সঙ্গে আজকে বিশ্বকর্মা পুজো, এর পরেও এই যে এটা মন্দির, এই মন্দিরে এই যে ওনারা থাকেন, এখানে প্রত্যেক বছরই পুজোর আগে একবার ওনাদের সাথে এসে কথা বলার চেষ্টা করি, একটু সময় কাটানোর চেষ্টা করি। তো আজকেও এসেছি। তো পুজোর সময় যখন আসি তখন আমরা সবাই জানি আমাদের বাঙালিদের কালচার কী, নতুন বস্ত্র নিয়ে এসে এক আমি দিলাম। ওনারা স্বীকার করলেন এটা, এর জন্য আমি নিজেকে ধন্য মনে করছি। আগামী দিনে ভগবানের কাছে প্রার্থনা করি, যতদিন আমি বেঁচে থাকবো যেন ওনাদের এই আশীর্বাদ থেকে আমি বঞ্চিত না হই, এই মন্দিরে যেন আসতে পারি। ফুড আইল্যান্ড রেস্টুরেন্ট অ্যান্ড গেস্ট হাউস, শহরের ঘিঞ্চি পরিবেশ ছেড়ে শুধু একবার যাচাই করুন এসে। চাইনিজ থেকে ইন্ডিয়ান ফুড আইল্যান্ড রেস্টুরেন্ট অ্যান্ড গেস্ট হাউস, কালীপুর রেলব্রিজের কাছে। খুবই ভালো লাগছে। আর আজকে আমাদের দেশের প্রধানমন্ত্রীর জন্মদিনে উপলক্ষে আমাদের বিশিষ্ট রাজনৈতিক নেতা এবং সমাজসেবী বিমানবাবু, হ্যাঁ, আমাদের বস্ত্র দিয়ে আমাদেরকে আজকে মানে খুবই আনন্দিত করলেন। আর ওনার সাফল্য কামনা করি, শ্রীবৃদ্ধি ঘটুক, উনি দীর্ঘজীবী হন। হ্যাঁ, উনি আমার ঠিক মনে নেই চার কি, এবং মনে হচ্ছে এটা পাঁচবার হবে। উনি মাঝে মাঝেই তো করেন, এবং শুধু আসেন না, উনি প্রথম যখন এসেছিলেন উনি আমাদের চালের খাবার ব্যবস্থা করে গেছেন, মিনিকিট এবং ফ্রেশ ভালো চাল উনি ওটি ব্যবস্থা করে গেছেন। যতদিন যত লাগবে সবটাই উনি দেবেন। আর বৃদ্ধাশ্রমের প্রতি ওনার একটা টান আছে, কারণ এইখানে উনি এই আমরা যে বয়স্ক মানুষগুলো আছি, ওর বাবার বয়স, এইটাকে ওনার সবসময় একটা স্মরণে আছে আর কি, যে এই মানুষগুলোর তবু একটু আমি সঙ্গ দিই, উনি ওইটা দিয়ে খুব আনন্দ পান। আপনার নাম যেটা? আমার নাম সুনীল পাল। এবার পুজো এসে গেল আমেদাবাদের বিখ্যাত 9-4 ব্র্যান্ডের কটন প্যান্ট ও অ্যাবেট শার্ট, ন্যায্য দাম, গুণগত মান। আজই খোঁজ করুন আপনার নিকটবর্তী বাজারে। এস অর্চনা গার্মেন্টস। বিবাহে বাধা,
দাম্পত্য কলহ, ব্যবসা বাধা, চাকরির সমস্যা, বিদ্যায় বাধা, প্রেমে ব্যর্থ, সাংসারিক অশান্তি, মাঙ্গলিক দোষ, কালসর্প দোষ সহ যে কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে। প্রতি রবিবার রবীন্দ্রপল্লী আনন্দমার্গ স্কুলের সন্নিকট আরামবাগ, প্রতি ইংরাজি মাসের প্রথম ও তৃতীয় বৃহস্পতিবার অভিষেক লজ কোতুলপুর, এছাড়াও বসছেন বিষ্ণুপুর, শিয়াখালা, কলকাতা, বর্ধমান, দুর্গাপুর ও শিলিগুড়ি। অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন 9933-8549-84।